পরীক্ষা করার জন্য আমি এই অসুখের ভান করছি, অভিনয় করছি। চাচা একটু ধৈর্য ধরেন, আমি ডাক্তার সাহেব আসছি। ও আমার আমি শুধু আমার সন্তানদের একটু পরীক্ষা করার জন্য আমি এই অসুখের ভান করছি, অভিনয় করছি। আপনাকে করে বলি, আমার সমস্ত সম্পত্তি আমার সন্তানদের নামে আমি উইল করে দিয়েছি, কিন্তু ওদের কাছে দেওয়ার আগে আমি একটু পরীক্ষা করে দেখছি। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে সত্যিকারে আমাকে কে দেখবে? বুঝতে পারলাম, কিন্তু কাজটা কি ঠিক হবে? জি, আপনি একটু আমার সহযোগিতা করেন। আপনি কি চান না আমার সন্তানদের আমি একটু পরীক্ষা করে দেখি, সত্যিকার ওরা তার বাবাকে দেখবে কি না? আপনি আমাকে সাহায্য করেন। আপনার এখানে যত বিল আপনাদের বিল আমি সব দিয়ে দেবো, কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বাইরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। এই তুমি আসো আমার সাথে। ও দাদা, মাথা হাত দে। আসলে কথাগুলো যে কিভাবে বলি, আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তোমরা তো সবাই জানো আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই সময় বাবার এই অবস্থা। বাবাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, আর আমি যদি এই বাড়িতে না যাই অনেক সমস্যা হয়ে যাবে। কি করি বলো তো? ঠিক আছে ভাবি, এখন তুমি যদি না যেয়ে পারো, পারবা তো না আমি জানি, যাও। আমরা তিন ভাই বোন তো আছি, আমাদের বাবা আমরা তো ছেড়ে কোথাও যেতে পারবো না। যাও, টেনশন করো না, আমরা ঠিক মতন দেখাশোনা করবো। ভাবি তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি তোমার বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও, তোমার বোনের বিয়ে তুমি এটা আগে সামাল দাও। হ্যাঁ, আমরা এদিকটা দেখছি ভাবি, ঠিক আছে, কোনো চিন্তা করো না, যাও তুমি যাও। তো তোমরা কিন্তু সবাই মিলে বাবার খেয়াল করবে। আচ্ছা ভাবি ঠিক আছে, যাও আর তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আমি আসি। কি রে আব্বার কি অবস্থা? পরি ভাইয়া তোমরা থাকো, আমি সারাদিন তো আমি তো বাসায় যাই, কারণ সারাদিন তো বাসাটা ফাঁকা পড়ে আছে, তাই না? আমি দেখি বাসার কি অবস্থা। হ্যাঁ আমি যাই। হ্যাঁ পরি থাকবি ভাইয়া? দাঁড়া, বললাম কি আমারও যাইতে হবে, আমার তো এক্সাম আছে, একটু প্রিপারেশন নেই, বড় ভাই তো আছে। আচ্ছা ভাইয়া তাহলে তুমি থাকো, পরি আর আমি যাই। হ্যাঁ বাসা যা, তো যা যা, তো এখানে যা, ঠিক আছে। বাবা ভাইয়া বাবার খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ পরি আয়। আমার পরীক্ষা শুরু হচ্ছে, আমার মেজো ছেলের ডাক দে, যে বলবি দাদা জানের খুব কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, যা।